বছরের মাঝামাঝি শীতের রিক্ততার শেষে যখন গ্রীষ্ম আসে ঠিক তখনই দক্ষিণ কোরিয়ার পর্যটকদের মাঝে ভিন্ন এক অনুভূতি সৃষ্টি হয়। বছরের এই সময় দেশটির বুসানে হিউন্দে সমুদ্র সৈকতের ঢেউ আর মনোরম দৃশ্য উপভোগে বিরাজমান কয়েক লাখ মানুষ। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত এটি। সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে তিনটি পার্ক হিয়োনদে মেরিন টাওয়ার। গরম আসলে সৈকতের চেহারা বদলে যায়, ছুটিতে বিনোদনের প্রাণকেন্দ্র হয়ে ওঠে সৈকতের তীর। দারুণ সব মুহূর্ত প্রেমবন্দি করতে ব্যস্ত থাকেন সবাই। সমুদ্র সৈকতের উপকূলে বিখ্যাত শিল্পীদের ছবি অন্যতম আকর্ষণ। সাদা বালি দিয়ে তৈরি করা হয়েছে শিল্পীদের স্মারক। এখানে সারা বছরই সূর্যোদয় উৎসব, ডালমারিজ হট স্প্রিং ফেস্টিভ্যাল, বুসান সি ফেস্টিভ্যাল সহ বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।